বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছে। গত কয়েকদিনে বেশ কিছু মর্টার শেল ও রকেট লঞ্চার এসে পড়েছে দেশের সীমান্তে। এদিকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর 14 সদস্য বিজিবির ক্যাম্পে আশ্রয় নিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সতর্ক অবস্থায় বিজিবি। বান্দরবান থেকে রিজভি রাহাতের তথ্য, ছবিতে বিস্তারিত। এক সপ্তাহেরও বেশি সময় ধরে বান্দরবান সীমান্তবর্তী মিয়ানমার এলাকায় থেমে থেমে চলছে গোলাগুলি। বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ছে মর্টার শেল, রকেট লঞ্চার ও গুলির খোসা। দিনের বেলা স্বাভাবিক থাকলেও রাত হলেই বাড়ে আতঙ্ক। মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহী গ্রুপের মধ্যে চলা সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্ত এলাকা। আতঙ্কে ঘুমধুম তম্বরু, বাইশফাড়ি, কোনারপাড়া সহ বান্দরবান সীমান্তের বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা চাষাবাদের জন্য জমিতে যেতেও ভয় পাচ্ছেন অনেকে। এমনকি ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছেন না স্থানীয়রা। মোটর সেল মারামারির জন্য আমরা স্কুলে আসতে পারি না। গুলি পড়ছিল, আমাদের সব দলটা ফুটো হয়ে গেছিল, আমরা খুব ভয় পেয়েছিলাম। গোলাগুলির সময় আমরা বইয়ে বউ বাচ্চা নিয়ে এমনভাবে ঘরের মধ্যে বসে থাকি। ওদের একটা মানে অ্যাডজাস্ট কইয়া যে বাইরে অস্ত্রটা খুঁজছে, কিন্তু আমাদের বাংলাদেশে হলে অনেক লোক মারা যাবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। এছাড়া অনুপ্রবেশ ঠেকানো ও স্থানীয়দের নিরাপত্তায় প্রশাসন তৎপর রয়েছে, বলছেন জেলা প্রশাসক। জনমনে আতঙ্ক যাতে না হয় সে বিষয়ে আমরা প্রচারণা ইউনিট পরিষদের চেয়ারম্যান সাহেব আছেন, ওনাকে আমরা বলেছি এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে সকলের সাথে আমাদের সুন্দর একটা সমন্বয় আছে। আমরা আশা করছি আমরা খুব সুন্দরভাবে এগুলো মোকাবেলা করতে পারব সব। এদিকে তম্বরু সীমান্তে বিজিবির সাথে একসঙ্গে হয়ে কাজ করছে পুলিশ। বিজিবিকে সব ধরনের আইনি ব্যবস্থা দিয়ে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন আইজিপি। এখানে বিজিবি কাজ করছে, আমরা বিজিবির সাথে একসাথে কাজ করছি। বিজিবি আমাদের কাছ থেকে যে সহযোগিতা পাবে আইনানুগভাবে সেই সহযোগিতা আমরা বিজিবিকে দেব। গেল 22 জানুয়ারি থেকে সংঘাত শুরু হয় নাক্ষাংছড়ির ঘুমধুম তম্বরু সীমান্ত এলাকায়। এখন বান্দরবান।